তুমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো আমি জানি সবকিছু তুমি একটু এবার একটু আমাদের সাহায্য করে দাও না তুমি দেখবে কোনো অসুবিধা হবে না কিন্তু দিদি সেটা তো আমি যদি বলি শুনেটা আপনি আপনাকে দেখে কিন্তু আমার পরিবার রাজনীতি করেছিল আপনার সেই আদর্শ ভিত্তিতে এবং আপনি যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন সেদিনই মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন মানে একই সালে যেদিন রেজাল্ট ঘোষণা হয় আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি ক্ষমতায় আসছেন পাঁচজন ব্রাহ্মণ ডেকে হোম যোগ্য করে আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম কিন্তু খারাপ লাগে দিদি যে এত ত্যাগ করার পরও যখন পলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না এটা কে করেছিল এটা তুমি জানো তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না সারা মেদিনীপুরে ঢুকতে দিত না তাদের একটা জমিদারি চলতো তুমি তো জানো সবই ভাই আমি আমি দিদি রেসিডেন্ট সার্টিফিকেট পাবো না এটা হতে পারে আরে আমি আছি কি করতে এগুলো তো এটা তো যে করেছে সে অন্যায় করেছে আমি তো মার খেয়েছি আপনার মহাদেবের হাতে তো মার খেয়েছি আমি আমি জানি আমি সব জানি আমি সব জানি আমি পরে শুনেছি আমি তোর আগে এত ডিটেলসে খবর নিতাম না কিন্তু এখন যেহেতু আমি গেছি তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি আর দিদি এখন আমি আপনি যাই মনে করুন না কেন বেরিয়ে এসেছি দল থেকে আর দলের সঙ্গে যে দলটা করি কোনো দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি আমার পরিবার করে সেটাই করি আর আমাদের পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন দু নম্বরই চুরির আঙুল তোলার মতন কারোর ক্ষমতা ছিল না হবে না ভবিষ্যতেও থাকবে না সব ঠিক তুমি এবার আমাকে একটা বলো যাদের জন্য করছো তারা তো কোনোদিন বিজেপি করেনি না আমি দল এখন যারা করছে এখন যারা করছে তাদেরকে তুমি বিশ্বাস করো যে তারা অনেস্ট তাদেরকে তুমি বিশ্বাস করো যে তারা মানুষ আমি অনেস্ট বলে মনে করি যতদিন দল ঠিক পথে চলবে ততদিন দলের সঙ্গে থাকবো অত্যাচারিত হতাম তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি দীর্ঘদিন শিশির বাবুর সঙ্গে বাবার 40 বছরের সম্পর্ক যেদিন সিপিএম রা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো আর কেউ ছিল না সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো কিন্তু আমরা সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে লড়াইটা করতাম বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য মানে আপনি এত বড় নেতৃত্ব হওয়া সঙ্গে সত্ত্বেও একজন সাধারণ কর্মীকে হিসেবে আমাকে ফোন করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু দিদি আমাকে ক্ষমা করবে তুই ভেবে দেখো ঠিক আছে দিদি ওকে থ্যাংক ইউ ভালো থেকো